ওয়ালাইকুম আসসালামুল্লাহ আবরকাত। জি ভাই, পিতা মাতার মর্যাদা সম্পর্কে যেটা বলা হয়েছে কোরআন হাদিসে, সেগুলি আসল এবং আপন জন্মদাতা পিতা মাতা। হ্যাঁ, সুতরাং পিতা মাতার জন্যে, বিশেষ করে তারা উভয়ের একজন অথবা উভয়েই যদি বার্ধক্যভূত হয়, তাদের সাথে তাদেরকে উফ শব্দ করা যাবে না, মানে বিরক্তির সামান্য শব্দ উচ্চারণ করা যাবে না। তো এই জাতীয় আদব অনুরূপভাবে তাদেরকে ধমকানো যাবে না, অনুরূপভাবে তাদের সাথে ভদ্র ভাষা কথা বলতে হবে, ভদ্র ভাষায় ইত্যাদি আচরণ অনুরূপভাবে। হাফেজুর রহমান জানা হাজুল্লাহ মিনার রহমা, আরও আল্লাহ বলেছেন তাদের জন্য তোমার তুমি দয়াবশ দয়া পরবশ হয়ে তোমার পঙ্ককে পাখাকে অবনমিত করো, মানে ইয়ে হও, দুনিয়া হও তাদের সামনে। অকর রব্বের হম হুমা কামা অকর রব্বের হাম হুমা কামা রব্বাইনি সগীরা, এবং তাদের জন্য বলো এবং বলো রব্বের হাম হুমা, হে রব, আপনি তাদেরকে রহম করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে দয়া মায়া দিয়ে। তা এই আয়াত জন্মদাতা পিতামাতা বিষয়ে। সুতরাং কোনো মা যদি এরকম হয় যে মা প্রকৃত মা নয়, মানে পিতা তাকে বিয়ে করে এনেছেন, তাহলে অবশ্যই প্রকৃত মায়ের মতো এতটা সম্মান পাবে না, তারপরও মুরব্বী হিসেবে সম্মান করতে হবে। এবং যেহেতু বাপের স্ত্রী, আর যেহেতু তার সাথে কোনো খারাপ আচরণ করলে বাবাই বেজার হয়ে যায়, আর বাবাকে বেজার করা হারাম, কাজে অবশ্যই আদব খেয়াল রাখতে হবে, মুরব্বী হিসেবে সম্মান করতে হবে, ভক্তি করতে হবে। এবং বিশেষ করে যদি নিজের মার মৃত্যুর পরে ওই মা আসে, বাবা বিয়ে করে, তাহলে তো নিজের মা নাই, সে হিসেবে এই মাকে সম্মান করতে হবে, তাকে যথাবিহিত সম্মান শ্রদ্ধা খেদমত চেষ্টা করতে হবে। কিন্তু এরপরও নিজের মার মতো অবশ্যই মর্যাদা পাবে না। এবং কোরআনে বর্ণিত যে কথাগুলি এসেছে, যে আদবগুলি এসেছে, এটা সাধারণত জন্মদাতা পিতামাতার সঙ্গেই প্রযোজ্য। এরপরও এই আদবগুলি আমরা লক্ষ্য করতে পারি সাত মার ক্ষেত্রে, যদি সাত মা সেরকম ভদ্র হয় এবং সদাচরণকারী হয়, দয়া মায়া দিয়ে লালন পালন করে ছোটোবেলা থেকে। যেমন অনেকের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে ছোট্টবেলাতেই বাপ মা মাকে হারিয়েছে, বাবা রয়েছে, বাবার একটা বিয়ে করেছে, তাহলে দেখা যাচ্ছে যে জন্মদাতা মা তাকে লালন পালন করার আগেই মারা গেছে, ভালোভাবে লালন পালন করার আগে, জন্ম দিয়ে কদিন পরে মারা গিয়েছে বা শিশুকালে মারা গেছে, বাকি জীবনটা তো এই মার অবদান থাকে। যদি মা ভালো হয় তো সেই হিসেবে এই মুরব্বীরা সম্মান পাবে অবশ্যই, কিন্তু এরপরও মায়ের মর্যাদায় কেউ উন্নীত হতে পারে না। একমাত্র খালার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইলাইট করেছেন, যেমন বলেছেন আল খালাতু ওয়ালিদাহ, খালা হলেন এক প্রকার মা, জন্মদাতা মা। যেন তো যদি খালাকে বিয়ে করে আনে, মানে সন্তানের খালাকে বাবা বিয়ে করে আনে, তাহলে সেই হিসেবে কিন্তু এক প্রকার মাই হয়ে যাচ্ছে, কাজে তার ক্ষেত্রেও আদবগুলি লক্ষ্য করবে। যদিও জন্মদাতা মায়ের মতো কেউই হতে পারে না পৃথিবীতে, কিন্তু খালার ক্ষেত্রটা অনেকটাই মায়ের মতো হয়ে যাবে, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এক কথায় বাবার স্ত্রী যদি আপন খালা হয়ে থাকে ছেলের, তাহলে অবশ্যই তাকে রেসপেক্ট করবে এবং মায়ের মতোই তাকে সম্মান দেওয়ার চেষ্টা করবে। আর সৎ মা হলে তার সাথে যে মানে দুর্ব্যবহার করে এমনটি নয়, বরং তার সাথে মুরব্বী হিসেবে সৎ ব্যবহার করবে। আর যদি খারাপ ব্যবহার কিছু করে থাকে, সহ্য ধৈর্যের সাথে বিষয়টা মোকাবেলা করবে, এরপর মার্জিত ভাষায় প্রতিবাদ করাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ উনি প্রকৃত মায়ের সম্মানে উন্নীত হতে পারেননি। আল্লাহ আলাম।